Allah Ta'ala. Assalamualaikum warahmatullahi ta'ala wabarakatuh. Allah Pakir Darwani Oshoko Oborito Oshoni Yang Aku Kerti Jagapak Subhanahu wa ta'ala Amadirki Jumatul Hidam Adil Quran Nabi Allah Nabi Masjid Yang Mereka Asyar Dari Inayah Yang Mereka সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রসুল পাকের দরবারে লক্ষ্যপূর্তি করুন তার সালাম জানাচ্ছি, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যারা আল্লাহর ঘরে মসজিদের মধ্যে এসেছেন আসতেছেন। আল্লাহ পাকের আমাদের সবাইকে কবুল করে সবাই বলুন আমি। আমি গুণাগার কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা অংশ তেলাওয়াত করেছি। কুল্লু মান আলাইহা ফান, আমার আল্লাহ বলে আয় আমার বান্দা প্রত্যেক কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, প্রত্যেক কিছু একদিন তোমাদের কাছ থেকে একে একে করে তোমাদের থেকে বিদায় নিয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ বলে আয় আমার বান্দা তোমরা মনে করিও না চিরদিন পৃথিবীর জমিনের মধ্যে থাকতে পারবে, তোমাদের সামনে তোমাদের মুরব্বীরা যারা কবরের বাসিন্দা হয়ে গেছে তাদের পিছনে পিছনে তোমাদের থেকে কবরের মধ্যে চলে যেতে হবে, ঠিক কিনা? আমরা এই পৃথিবীর জমিনে কেউ বাঁচতে পারব না, কেউ আমরা চিরজীবন বেঁচে থাকতে পারব না, এবং যেরকম আমাদের থেকে রমজান মোবারক যেরকম বিদায় নিয়ে যাচ্ছে ঠিক তেমনি ভাবে আমাদের হায়াতও আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? সুতরাং এই মাসে ওই ব্যক্তি আনন্দিত হবে, ওই ব্যক্তি খুশি হবে, ওই ব্যক্তি আল্লাহর দরবারে কবুল হবে যেই ব্যক্তি রমজানের রোজা আল্লাহ কবুল করেছে, যেই ব্যক্তির তারাবির নামাজ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, যেই ব্যক্তির কোরআন খতমে কোরআন আল্লাহ পাক কবুল করেছেন, যেই ব্যক্তির তাসবিহ তাহলিল আল্লাহ পাক কবুল করেছেন, ওই ব্যক্তির জন্য হচ্ছে আনন্দের দিন, ওই ব্যক্তির জন্য এই মাস উনি হচ্ছেন মুত্তাকি। ওনার ব্যাপারে আমার আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিন ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া ইউউন। আমার আল্লাহ বলে ওই যারা মুত্তাকি হয়েছে, যারা ইমানদার হয়েছে, যাদেরকে আমি কবুল করেছি তারা নিরাপদে স্থানে থাকবে, দুর্বল সুবহানাল্লাহ তারা জান্নাতের মধ্যে থাকবে। শুধু তাই নয়, ইয়াল ইয়াল বিসুনা মিন সুন্দুসিন ওয়া ইসতিগরাহিম মুতাকাবিলিন কাদালিক। আমার আল্লাহ বলে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আমার আল্লাহ বলতেছি এ আমার বান্দা তারা শুধু থাকবে নয়, শুক্র উপর রেশমি কাপড় পরিধান করে সামনাসামনি বসে থাকবে, তাদের জন্য আমি যে নিয়ামত দান করব সেই নিয়ামত তাদের সামনে থাকবে। শুধু তাই নয়, তারা তাদের সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওইগুলো এই নিয়াম এমন নিয়ামত যাদের চোখ থাকবে, চোখ হবে সুন্দর, বডি হবে সুন্দর, এবং তাদের সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই মুত্তাকিদের সাথে শাদির ব্যবস্থা করে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে হুরুল ঈমান। আমার আল্লাহ যার নামাজ কবুল হয়েছে, যার রোজা কবুল হয়েছে, যার ইফতারি কবুল হয়েছে, যার সেহরি কবুল হয়েছে, যার খতমে কোরআন কবুল হয়েছে, তাদের জন্য পুরস্কার রেখেছেন
ইমানের সাথে আল্লাহ নিয়ামত রেখেছেন, কিন্তু যারা দুর্বলা তাদের জন্য রেখেছে জাহান্নাম, তাদের জন্য রেখেছে বেদনাদায়ক, তাদের জন্য রেখেছে কষ্টদায়ক জিনিস, তাদের জন্য রেখেছেন সাপ বিচ্ছু এগুলো। সুতরাং যারা নিজের নফসকে কন্ট্রোল করেছে, যারা তওবা করতে পেরেছে, আমার আল্লাহ বলে আই আমার বান্দা আমি আল্লাহর কাছে তোমরা তওবা করো, ওয়াস্তা করো, ক্ষমা প্রার্থনা করো, এবং ফাসাদ্দির বেহান্দি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তওবাকারী যারা রয়েছে তাদেরকে কবুল করব। দুর্বল সুবহানাল্লাহ, যারা কবুল করবে যারা তওবা করেছে শুধু তাই না। সুতরাং আজকে আমাদের জন্য যারা মুত্তাকী রয়েছে, যারা ইমানদার রয়েছে, তাদের হৃদয়কে ঠুরঠুর করে দিচ্ছে, ঠুরঠুর করে দিয়ে এই রমজান মোবারক আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আমাদের খুতবাওয়ালা আমাদেরকে বলছেন, দেখেন কিভাবে উনি ব্যাখ্যা করে দিয়েছেন, উনি বলছেন আসসালামু আলাইকা ইয়া শাহরুল, আজকে আমরা যে মাস, যেই মাসে আমরা, এটা কোরআন কারীমের মাস, শাহরুল রমাদানের লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে কোরআন কারীম পৃথিবীর জমিনের মধ্যে নাযিল হয়েছে, এটা সেই মাস যেই মাসে আল্লাহর বান্দারা ঘরের মধ্যে বসে বসে, মসজিদের মধ্যে বসে বসে, যেই স্থান হোক না কেন, যে কোন অবস্থায় আল্লাহর বান্দাগণ, মুত্তাকীগণ, ঈমানদারগণ সবসময় কোরআন কারীম নিয়ে বসেছিলেন। দুর্বল সুবহানাল্লাহ, কোরআন কারীম পড়েছে এটা সেই মাস। সুতরাং এই কোরআনের মাসকে আমরা বিদায় জানাবো আজকে, আজকে বিদায়ী জুমা, আজকে আমাদের মনকে চুরচুর করে দিয়ে আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে, সেটার নাম হল রমজান মুবারক। রমজান মুবারক কার জন্য নিয়ামত, আবার কার জন্য কিয়ামত। খুব খেয়াল করবেন, নিয়ামত কাদের জন্য, যারা রমজান মুবারককে ইজ্জত করতে পেরেছে, যারা রমজান মুবারককে তাজিম করতে পেরেছে, যারা রমজান মুবারককে সম্মান করতে পেরেছে, করার মতো সম্মান করার মতো করতে পেরেছে, তাদের জন্য হচ্ছে রমজান মুবারক হচ্ছে নিয়ামত। আর যারা রমজান মুবারককে তাজিম করে নাই, রমজান অবস্থায় ঘরের মধ্যে ঢুকে ঢুকে তারা খাবার খেয়েছে, সিগারেট খেয়েছে, দোকানের মধ্যে হিন্দু হোটেল বলে হিন্দু হোটেলের মধ্যে ঢুকে ঢুকে যারা কি করেছে, সাফন করেছে, তাদের জন্য এটা হচ্ছে কিয়ামত। রমজান মুবারক তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, আয় আমার আল্লাহ তুমি আমি রমজানকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছিলে, এই তোমার বান্দা তুমি যাকে সৃষ্টি করেছিলে, আমি রমজান মুবারক পাওয়ার পরও আমি রমজানকে কদর করে নাই, আমি রমজানকে কদর না করে হিন্দু দোকান, হিন্দু নামে মুসলমানের অনেক দোকান হিন্দু হোটেল দিয়ে, হিন্দু হোটেল নাম দিয়ে তারা সেখানে খাবার খাচ্ছে, ঘরের মধ্যে ঢুকে ঢুকে সিগারেট পান করতেছে, আয় আমার আল্লাহ তাদের বিরুদ্ধে আমি সাক্ষী দিচ্ছি, তাদেরকে আপনি জাহান্নামে পার করে দিন, তাদেরকে কোথায় পার করে দিন, জাহান্নামে পার করে দিন। আর তাদের পক্ষে সাক্ষী দেবেন, তাদের জন্য আমার আল্লাহ এই নিয়ামত রেখেছে। সুতরাং আমরা আজকে আল্লাহ তওবাদের ক্ষমা চাইব, যাতে আমাদের গুনাগুলো আল্লাহ মোচন করে দেয়। রমজান মুবারকে যারা যাদের গুনাহ ক্ষমা করতে পারে নাই, পৃথিবীর জমিনের মধ্যে তার মতো দুর্ভাগা আর নাই, সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে দুর্ভাগা না করে, সেই জন্য আল্লাহ আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করব। এরপর বলেন খুতবাওয়ালা, বলেন তোমরা বিদায় দাও, রমজান মুবারককে তোমরা বিদায় দাও, কি বলেন আসসালামু আলাইকা ইয়া শাহরুল মাগফিরা আল্লাহ
কিন্তু যারা মনকে যারা করতে পেরেছে, অন্তরকে যারা পরিশুদ্ধ করতে পেরেছে, যাদের অন্তর মধ্যে আল্লাহর ভয় ছিল, যাদের কলবের মধ্যে নামাজের মহাভয় ছিল, যাদের কলবের মধ্যে কোরআনের মহাভয় ছিল, যাদের কলবের মধ্যে আল্লাহর মসজিদের মহাভয় ছিল, যাদের কলবের মধ্যে তসবিহ তাহমিদের মহাভয় ছিল, সর্বশ্রেষ্ঠ যে কোরআন সর্বদামী ওই কোরআনকে
দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রমজানের মাধ্যমে আমাদেরকে দান করেছেন, রমজান মুবারক সেই কোরআনকে নিয়ে এসেছেন। Jangan
রমজানুল মুবারক মাসে কত উম্মত যদি আপনাদের মসজিদের মধ্যে যদি এতেকাফ থাকে, এতেকাফ যে ব্যক্তি থাকবে ওই ব্যক্তি কি আমার আল্লাহ আমার রসুল হাদিসে পাক মধ্যে ঘোষণা দিচ্ছেন ওই ব্যক্তি এত বড় মর্যাদাবান ব্যক্তি যেই ব্যক্তি কোটি কোটি টাকা কোটি টাকা খরচ করে হজ করে আসার পরে এই হসান্নার দরবার কবুল হয়েছে কি হয় না সন্দেহ আছে, কিন্তু আমার ঘর মসজিদের মধ্যে বসে বসে যদি আবাদত বন্দী করে যদি এতেকাফের মধ্যে যদি থাকে ওই ব্যক্তি কি আমি আল্লাহ দুইটা হজ এবং দুইটা উমরার সওয়াব দান করব, জোরে বলুন সুবহানাল্লাহ, দুইটা হজ এবং দুইটা উমরার সওয়াব দান করব যে ব্যক্তি এতেকাফ থাকে। দেখেন এতেকাফের কত মর্যাদা, তার সাথে যিনি এতেকাফ রয়েছে তার কি মর্যাদা, রসুল মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ামত দিয়েছে দেখেন। সুতরাং শুধু তাই নয়, ওনার উসিলায় আমরা সবাই বেঁচে গেছি, আমরা সবাই কি না হলে সবাই আমরা গুণগার হয়ে যেতাম, সবাই আমরা কি হয়ে যেতাম, যিনি এতেকাফ রয়েছেন ওনার উসিলায় আমরা আজকে বেঁচে গেছি। সুতরাং আপনারা ওনাকে যেভাবে পারেন সেভাবে সম্মান করবেন, বকশিশ দিবেন, কারণ আপনার হক উনি আদায় করেছে, আপনি গুণাগার হতে সেটা আপনাকে গুণা থেকে বাঁচিয়ে দিয়েছে। সেই জন্য এটা দয়া করবেন না, এটা সদকা নয়, এটা ফিতরা নয়, ওনাকে বকশিশ দেবেন, সম্মান করবেন, কারণ আপনার গুণাকে বাঁচিয়ে দিয়েছে। সলা দুনিয়া এটা হচ্ছি তোমাকে সালাম জানাচ্ছি, তুমি এসেছিলে আমাদের জন্য তারাবির নামাজ, তোমার মধ্যে আমরা পেয়েছি তারাবি, এরপরে হচ্ছে ওয়াত্তাসাবি, আমরা পেয়েছি এরপরে হচ্ছে তাসাবি, এ তারাবির মাস তোমাকে সালাম জানাচ্ছি, এ তাসবির মাস তোমাকে সালাম জানাচ্ছি, তোমাকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকা ইয়া শাহর তাওহীদ তাহলিল ওয়া তাকবীর, ইন মাহে রমজান তোমার প্রতি সালাম জানাচ্ছি, আপনি তো এ তাহলিল এবং তাকবীরের মাস, আপনি তো তাকবীরের মাস, আপনি তো তাহলিলের মাস, এ মাহে রমজান আসসালামু আলাইকা ইয়া খায়রুল কাবিলিন কাবিলিন ইসতিকবালনা ওয়া ইয়া খায়রুর রাহিলিন ومسافر عنا ودعناه তোমার প্রতি সালাম হে সর্বোত্তম আগন্তুক যাকে আমরা সম্বর্ধনা জানিয়েছি, এ মাহে রমজান আপনি তো আমাদের জন্য নিয়ামত হিসেবে এসেছেন, এ মাহে রমজান আপনি তো আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে এসেছেন, এ মাহে রমজান আপনাকে আমরা সালাম জানাচ্ছি, এ মাহে রমজান আমাদের জন্য আপনি একটু সুপারিশ করবেন আমার আল্লাহর দরবারে, আমরা তো গুনাহগার, আমাদের গুনাহ আমাদের ডানে গুনাহ বামে গুনাহ, এই মাহে রমজান আমরা তো গুনাহ করতে করতে গুনাহ সাগরের মধ্যে তাই ডুবে গেছি, মাহে রমজান মোবারক, এটা হচ্ছে আল্লাহ আমাদেরকে উসিলা দিয়েছেন, এই উসিলার মাধ্যমে আল্লাহ অসংখ্য গুনাহগারকে জান্নাত জান্নাত দান করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ, অসংখ্য গুনাহগারকে এই রমজানুল মুবারকের কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একমাত্র জান্নাত দান করবেন। সুতরাং এই রমজানুল মুবারককে আমাদের থেকে যথাযথ ইজ্জত করতে হবে, যথাযথ তাজিম করতে হবে, এবং যেই এটা হচ্ছে সদকার মাস, এটা হচ্ছে জাকাতের মাস, এটা হচ্ছে ফিতরার মাস, আপনাদের থেকে জাকাত, আপনাদের থেকে সদকা, আপনাদের থেকে ফিতরা যেগুলো রয়েছে এগুলো আপনাদের থেকে পরিশোধ করে দিতে হবে, যেভাবে আপনার যে সমর্থ রয়েছে সেই অনুপাতে আপনাকে দিতে হবে, এবং ফিতরা সর্বনিম্ন 75 টাকা, ফিতরা সর্বনিম্ন 75 টাকা, আপনি যদি ফিতরা যদি না দেন তাহলে কি হবে, আপনার রমজানের রোজাগুলো সে আসমানের মধ্যে একটা আবরণ থাকে,
যেরকম এখানে সাত রয়েছে ঠিক তেমনি ভাবে ওই আসমানের মধ্যে একটা আবরণ থাকে, আল্লাহর দরবার পর্যন্ত আপনার দোয়া পৌঁছাবে না। রমজান মুবারক আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না যতক্ষণ পর্যন্ত আপনি ফিতরা দেবেন না। ফিতরা কাকে দিতে হবে? ফিতরা যারা অসহায় রয়েছে, যারা মিসকিন, যারা গরিব, তাদেরকে আপনারা ফিতরা দেবেন। এবং ফিতরা শুধু যিনি নেবেন, ফিতরা আপনাকে আপনারা যাকে দেবেন এবং যিনি নেবেন তাকেও ফিতরা দিতে হবে। যিনি ফিতরা গ্রহণ করবেন আপনাদের থেকে, ওই ফিতরা যিনি নেই তাকেও ফিতরা দিতে হবে। তাহলে ফিতরা কত মূল্যবান নেবেন? ফিতরা এটা মাফ করবে না। এবং এবং শুধু তাই নয়, ফিতরা কখন থেকে দিবেন, কার দিতে হবে? যখন আপনার একটা সন্তান পৃথিবীর জমিনের মধ্যে আজকে ভূমিষ্ঠ হয়েছে, পৃথিবীর জমিনের মধ্যে এই মাত্র এসেছে, তারও ফিতরা দিতে হবে। কারো কি দেবেন? ফিতরা আদায় করবে। আবার অনেকে দেখা যায় হাত বদল করে করে ফিতরা দেয়, এগুলো করবেন না। এগুলো হচ্ছে আল্লাহর সাথে পার্থক্য। আমি দেখেছি অনেক অনেক কানে শুনেছি, ওনার থেকে জাকাত আসছে কয়েক লাখ টাকা, দশ লাখ টাকা, তো উনি জাকাত গুলো দিচ্ছেন, দিচ্ছেন হাত বদল করে করে হুজুরকে এরকম করে দিচ্ছেন, জাকাত বলে দিচ্ছেন, আবার টাকাগুলো উল্টা নিয়ে ফেলছেন। মানে জাকাত হিসেবে দিচ্ছেন, আবার নিয়ে ফেলছেন কিছু টাকা ওনাকে বকশিস করেছে। এগুলো আল্লাহর সাথে মাকরি করা। আপনার তৌফিক থাকার পর যদি আপনি যদি জাকাত না দেন, তাহলে আপনার হুঁশিয়ার আছে, আপনাকে সাবধান হতে হবে, আপনার জন্য কঠিন আজাব হয়েছে। এরপর সামর্থ্য থাকার পরও যদি আপনি ফিতরা না দেন, আপনার রোজা কবুল হবে না, আপনার এবাদত কোনো এবাদত কবুল হবে না। এগুলো এক একটা উসিলা। সুতরাং এগুলো আপনি দেবেন আল্লাহ পাকের দরবারে। আমাদের ফিতরা, আমাদের জাকাত, আল্লাহ পাক আমাদের সদকা কবুল করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।